সাজা খাইছেন সুযোগ নাই না বলুক স্যার, আমরা হচ্ছে আমরা কিন্তু আগের চেয়ে অনেক চেষ্টা করতেছি। জরিমানাটা করা হয়েছে আমাদের এখানে যে মিষ্টিটা আমরা উৎপাদন করি, মিষ্টিটা আমরা হ্যাঁ খোলা মেলা রাখছি, এ কারণে হয়তো জরিমানাটা হয়েছে আর কি। তার আগেও আমরা এরকম আসছিল, আসার পরে আমরা অনেক সতর্ক হয়েছি, ঠিক আছে, আমরা চেষ্টা করবো আরও সতর্ক হওয়ার জন্য। এই মিষ্টির ব্যাপারে এবং এই যে পচার জিনিসের ব্যাপারে যেভাবে যত সজাগ হয়ে কাজ করতেছেন, এই কাজটা সত্যিকার অর্থে আমি বলি, আমার মন বলে যে উনি যদি এই কাজটা যদি চালিয়ে যান, তাহলে আমার মন বলে উনি নেক্সট টাইমে উনি মানুষ স্বতঃস্ফূর্তভাবে ওনাকে ভোট দেবেন এবং ওনাকে জয়যুক্ত করবেন, কারণ উনি অত্যন্ত আন্তরিকভাবে কাজগুলো করতেছেন। এবং আপনাদেরকে যে এই প্রজেক্টগুলো, আমার নাম হলো কাজী ফকরুল আমিন, আমি সাত ভাই এক দক্ষিণ বাসাও আমার বাসা, আমি বাংলাদেশ ব্যাংকে ছিলাম। আমাদের বাংলাদেশ সরকারের যে বর্তমানে যে সমস্ত কাজগুলি, তারা যে এখন যেগুলি করতেছে, গত 10 বছর যাই করছে, কিন্তু এখন যে নদী ভাঙ্গার কাজ, এই যে নদীর দুই পাশে ভাঙ্গা এবং রাস্তার দুই পাশে যে জিনিসপত্রগুলি উঠিয়ে দেওয়া, এই যে মানুষের আমরা কিনতে সমস্যা হচ্ছে, কিন্তু দোকানদার যারা দিয়ে নিচ্ছে তাদের খুব লাভবান হয়েছে এবং আমাদের জন্য ভালো, সুরক্ষা রোগগুলি হাঁটার জন্য খুব ভালো হয়েছে। বর্তমানে যে এখন যারা এই ব্যবসায়ী, আমরা এটাকে সাধুবাদ জানাই। আমরা যদি ব্যবসা করি, কাস্টমার কাছে যদি সেরকম দাম পাই, আমরা সেভাবে কোয়ালিটিফুল মাল করবো। আমি 10 কেজি জায়গায় 1 কেজি বিক্রি করবো, কারণ এখন আমি এই হাসিনা সরকারকে আমি ধন্যবাদ জানাই যে উনি বর্তমানে এই যে উদ্যোগটা নিয়েছেন। শুধু আমারও খেতে না, আমি অপরাধ করছি, আমাকে সেই কাঠগুলো আসতে হবে। আমরা চাই প্রত্যেকটা মানুষের সংশোধন করে আমরা এই বিজনেসটাকে ডেভেলপ করি, সুন্দর সুষ্ঠুভাবে ভেজাল বিরোধী করি। হ্যাঁ, আমাদের এটা ফার্স্ট টাইম, আমরা সেজন্য হয়তো বা সেরকমভাবে আমরা আউটপিট পাচ্ছি না, এটাকে আমরা ইউটিলাইজ করে সেটাকে আমরা দেন ভবিষ্যতে যেন আমাদের ষষ্ঠ সুন্দরভাবে এবং পরিষ্কারভাবে যেন আমরা বিজনেস করতে পারি। সরকারকে সহযোগিতা চাই এবং সবাইকে সহযোগিতা চাই। আমাদের কাছে তথ্য ছিল যে কোল্ড স্টোরেজে মিষ্টি সংরক্ষণ করা হয়েছে, এই কারণে আমরা আজকে প্রথমেই পুরান ঢাকার চানমিয়া কোল্ড স্টোর, যেটি হাজির ছিলাম কোল্ড স্টোর নামে পরিচিত, আমরা সেখানে তদারকি করেছি এবং আমরা সেখানে সার্বিকভাবে নিবিড়ভাবে তদারকি করে দেখেছি যে সেই কোল্ড স্টোরেজে কোনো মিষ্টি সংরক্ষিত নাই। পরবর্তীতে আমরা এই এলাকাতে আসি নবাবপুরের, এখানে এটি হলো আপনার মরণচাঁদ এবং ঠিক এর অপোজিটে আরেকটি মিষ্টির দোকান, সেটি হলো লালচাঁদ। এই দুটো মিষ্টির দোকান আমরা ভিতরে যেটা দেখেছি, আগে পরিবেশ অনেক খারাপ ছিল মরণচাঁদ, এখানে এখন তারা নিচে টাইলসের কাজ করেছে, কিন্তু যে বিষয়টি বারবার বলছি, মিষ্টিটা সংরক্ষণের যেই পদ্ধতি, এই পদ্ধতিটি কিন্তু তারা মানছে না, আপনারা দেখেছেন। তা আমাদের এই বিষয়গুলোতে যে ব্যবসায়ী মহলকে আমরা সবাইকে বলেছি, এই উদ্যোগে আমরা আজকে এখানে আবার দেখতে আসলাম, দেখতে এসে আমরা দেখলাম যে কিছু জিনিস তারা ঠিক করেছেন, কিন্তু কিছু ক্ষেত্রে একেবারেই অমনোযোগী, যেই কারণে আমরা আইন অনুযায়ী আজকে অনেকগুলো প্রতিষ্ঠানকে জরিমানা আরোপ করেছি। একই সাথে তাদেরকে আগামী বৃহস্পতিবারে ডেকেছি, আমরা বিস্তারিতভাবে তাদেরকে বর্ণনা দেওয়ার জন্য এবং তাদের আমরা একটা সময় বেঁধে দিব, যাতে আগামী দিনে আরও তারা পরিবর্তন আনে।